কত টাকা অর্জন করেছেন সেটা আপনার বড়োলোক হওয়ার প্রতি কোনো ডিপেন্ড আপন করে না ডিপেন্ড আপন ওখানেই করে যে আপনি যত টাকা অর্জন করেছেন কত টাকা খরচ কমাইতে পেরেছেন কত টাকা সঞ্চয় করতে পেরেছেন সেটার উপর আপনার বড়লোক বা ধনী হওয়া নির্ভর করে তাই আপনাকে আজকে যে টিপসটি দিচ্ছি সেটা হলো আমাদের ব্যক্তিগত ব্যবহারে মোবাইল এক ল্যাপটপ থেকে শুরু করে বৈদ্যুতিক বাতি অনেক সময় আমরা বিদ্যুতের অভাবে আমরা আমাদের অনেক জরুরি কাজ আমরা করতে পারি না অনেক সময় বৈদ্যুতিক কিছু ত্রুটির কারণে আমাদের যখন আলো থাকে না তখন আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজ বন্ধ হয়ে যায় আমাদের মোবাইল বন্ধ হয়ে যায় আমাদেরকে একটা টিপস রাখতে হবে যে সেই টিপসটি হলো যে আমরা যদি কিছু পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করে রাখি যে আমাদের যখন বিদ্যুৎ আসবে তখন আমরা কিছু পাওয়ার যদি আমরা যদি সাশ্রয় করে রাখতে পারি সঞ্চয় করে রাখতে পারি যখন এক সময় বিদ্যুৎ থাকবে না তখন আমাদেরকে সেই কাজ কাজে লাগাতে পারি আমরা সেই পাওয়ারগুলো যেমন আমরা অনেক সময় মোবাইলে যখন কারেন্ট থাকে না বা চার্জ থাকে না তখন আমরা অনেক সময় যোগাযোগ বা অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি না কিন্তু আমরা যদি যখন বিদ্যুৎ থাকা অবস্থায় যদি পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে কিছু যদি বিদ্যুৎ আমরা ধরে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হয় তাই আমাদেরকে কি করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে আর আমরা অনেক করতে পারি যে আমাদের যে মোবাইলের ব্যাটারি থেকে শুরু করে এমন কিছু আছে যেগুলো আমরা হয়তো চার্জ দিয়ে রাখতে পারি যেগুলো আমাদেরকে শুধু প্রতিদিন কিনতে হয় না বা প্রতি মাসে সপ্তাহে কিনতে হয় না হয়তো বা একবার কিনলে সেটা অনেক বছর আপনার চলে যাবে তো আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে হয়তো অনেকে বলবেন যে বিদ্যুতের সমস্যা তো অতীত ছিল এখনও আসে যে তাহলে সমস্যা তো থাকবেই তা আমাকে কি করতে হবে সমস্যার সাথে সাথে আমাকে চলতে হবে আমরা ইচ্ছে করলে তো সবগুলো পরিবর্তন করতে পারি না আমরা তো ইচ্ছে করলে যে যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ আমার থাকতে হবে এমন কোনো বাধ্যকতা আমরা কিছু করতে পারি না কিন্তু আমরা কিছু আছে যেগুলো আমরা নিজেরা করে নিতে পারি সেটা হলো আমাদের যখন বিদ্যুৎ থাকবে আমরা মোবাইল চার্জ লাইট চার্জ এই কি ল্যাপটপ চার্জ দিয়ে আমরা রাখতে পারি যাতে করে বিদ্যুৎ না থাকলো আমরা যেন ওই কতক্ষণ ব্যবহার করতে পারি পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আমরা কিছু বিদ্যুৎ যদি ধরে রাখতে পারি তাহলে এক সময় আমরা যখন ভ্রমণে বাইর হব বা অনেক সময় বিদ্যুৎ না থাকলে আমরা সেটা ব্যবহার করে আমাদের সেই জরুরি কাজগুলো আমরা সেটা সমাধান করতে পারব তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বিদ্যুতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে কারণ বর্তমান যুগটা আধুনিক যুগ যেটা বিদ্যুৎ সারা একেবারে অচল বিদ্যুৎ নাই সারা পৃথিবী এখন বন্ধ বিদ্যুৎ আছে সারা পৃথিবী এখন সচল তা আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তাই আপনার জিনিসপত্র ভালো রাখার জন্য অথবা আপনার জরুরি বিপদের মুহূর্তে বা যে আপনাকে এরকম ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই বিদ্যুতের প্রতি আপনাকে সচেষ্ট হতে হবে তাই জন্য বিদ্যুৎ থাকাকালীন পাওয়ার ব্যাঙ্কে কিছু যদি আপনি পাওয়ার ফুল করে রাখতে পারেন সেটা আপনার জন্য অনেক কাজে আসবে আমার ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম টোয়টাতে শেয়ার করে দিবেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh